আপনি তো রুবেলের ভাবি। হ্যাঁ, আসলে রুবেল তো আপনাদের ভাবি বলতে তো ভাবির কাছ থেকেই দেবরা বড় হয়, সেই হিসেবে আসলে কিরকম দেখছেন আপনি? আমি ওরে ছোটবেলায় এতটুকু পাইছি, প্রায় 7-8 বছর বয়স যখন আমি ও বাড়িতে আসি, ও খুব ভালো ছোটবেলা থেকেই, ওর কোনো ব্যাড রেকর্ড নাই, ও কোনো খারাপ কোনো কাজে জড়িত নাই, ছোটবেলা থেকেই ও খুব ভালো। আপনারা যে এখানে আসছেন বর্তমানে, এখন আসছেন এখানে কেন? এখানে আসছি আমরা ওর জন্য, আসছি আমরা মানববন্ধন করতে, আমরা ওর মুক্তি চাই, আমরা সঠিক বিচার চাই। কি হয়েছে রুবেলের যে মুক্তি চান? মুক্তি চাই, আমার দেবরকে ফাঁসাই দেওয়া হয়েছে, আমার দেবর রেন্ট কার চালাই খায়, ওর ছোট ছোট দুইটা বাচ্চা, তারা সারাক্ষণ কান্না করে, ও কাকি তুমি কি আমার আব্বুর আনে দিতে পারো না? আমার দেবর যখন গাড়ি চালায় তখন আমার দেবরের গাড়িতে ওরা ইয়ে আবার ট্যাবলেট রেখে আমার দেবরকে ফাঁসাই দেয়। আপনিও তো তাদের সাথে আসছেন, আপনি কি হন রুবেলের? তার ওয়াইফ। এই যে রুবেলকে আটক যখন করছে, আসলে তখন কোথায় বসে আটক করছে আপনি কি শুনছেন? আমি শুনছি যে স্যার কাটাখালি থেকে আর কি ওই যে ফাঁসাই দিয়েছে, মাদক রাইখে গেছে, সে কাটাখালি থেকে তার সাথে উঠছে, ওঠার পর হে এক জায়গায় থামাইছে, এটা সঠিক আমি জানি না, তখন বলছে যে ভাই আমার এক আত্মীয়ের বাসা আছে, আপনি এই জায়গায় দাঁড়ান আমি আসতেছি, তাকে একটু দাওয়াত দিতে যাব, তাকে একটু দাওয়াত দিতে যাবো, এই বললে সে বাড়ির ভিতরে গেছে, যাইয়া এইবার বাড়ির ভিতরে একটা ব্যাগ নিয়ে বাইর হয়েছে, একটা শপিং ব্যাগ আছে, ওই ব্যাগ নিয়ে বাইর হয়েছে, বাইর হইয়া আসছে, আইসে বলে যে ভাই আমি পাথরঘাটা যাব, তখন এই পাথরঘাটার কথা বলছে, তাকে নিয়ে পাথরঘাটা পরিষেবার ভিতরে ঢুকতে পারে নাই এই সাইডে আর কি, তখন যাইয়া আবার হে দাঁড় করাইতে বলছে যে ভাই দাঁড় করান আমার একজন আত্মীয়ের বাসা আছে, সামনে আমার আত্মীয়ের একজন বাসা আছে, এই বললে ওইনে দাঁড়াইছে, দাঁড়াইছে পর কয় ভাই আমার এই গাড়ির সাথে হ্যান্ডেলের সাথে আমার এই ব্যাগটা রাখা আছে, আমি সামনে থেকে আসতে আসি, আমার আপনি এই জায়গায় দাঁড়ান, এই বললে ওই লোকটা চললে গেছে, চললে গেছে পর হে তো ওই গাড়ি তো থামান না, আর ওই মাদক তো ওই গাড়ির সাথে থোয়া, হে দাঁড়াই রয়েছে, দাঁড়াই রয়েছে মানে 4-5 মিনিট আনুমানিক হবে, তখন ওই ডিবি অফিসার আছে না, তারা আসি আর কি, ওই তারা আটক করে যে ভাই আপনার ব্যাগের ভিতরে কি আছে, বলে যে স্যার এ ব্যাগ তো আমার না, এক লোক রাইখে গেছে, তখন স্যারে বলছে যে না পাইছি আপনার কাছে, এটা তো আপনারই, এতে বারবার বলতেছে স্যার এ ব্যাগ তো আমার না, একজনে রাইখে গেছে, আমার এক প্যাসেঞ্জার ছিল সে রাইখে চলে গেছে, বলছে যে তোমার ব্যাগের ভিতরে আছে কি বাইর করো, তখন সে বাইর করছে, বাইর করার পর দেখে যে ওই ট্যাবলেট ইয়েবা ট্যাবলেট, তখন তো তাকে আটক করে থানায় লইয়ে গেছে। আচ্ছা, এই যে আটক করে যখন থানা নিয়ে গেছে, থানায় নিয়ে গেছে না কোস্টগার্ড নিয়েছে? আসলে কোস্টগার্ড নিয়ে গেছে, জি জি কোস্টগার্ড নিয়ে গেছে। আচ্ছা, আপনি কি তাহলে বলতেছেন যে হয়রানিমূলক ভাবে তাকে আটক করা হয়েছে? জি, হয়রানিমূলক ভাবে তাকে আটক করা হয়েছে স্যার। আচ্ছা, এই যে যারা তার গাড়িতে রাখছে তাদের কি কেউ কাউকে চিনতে পারছেন কিনা? জি না, চিনতে পারছেন? জি না স্যার, আমার হাজবেন্ড তো তাকে চেনে নাই, কখনো দেখেই নাই, বুঝলেন? হ্যাঁ, আর আমরাও চিনি না, দেখলে চিনতে পারবো, দেখলে চিনতে পারবো, কিন্তু এখন তো বলতে পারি না। আচ্ছা, আমরা এ বিষয়ে শুনবো, স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তাদের কাছ থেকে শুনবো যে তারা কি বলে, এবং স্থানীয় লোকজন সাধারণ মানুষ সবাই এখানে আছেন, আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে মানববন্ধনের জন্য সবাই দাঁড়িয়ে আছে এবং সবাই করছে। ভেনারে কিন্তু কোস্টগার্ডের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে এবং মিথ্যা হয়রানিভাবে আটক করার কারণে তাকে আটক করা হয়েছে, সেই বিষয়ে কিন্তু স্থানীয় লোকজন মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করছেন। আমরা এখানে যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে রুবেল কী রকমের ছিল এবং রুবেল আসলে কী কী বিষয়ে এখানে, তারা তো শুরু থেকেই দেখছেন এবং কিছু জানেন। আপনি তো বর্তমান স্থানীয় একজন ইপি সদস্য, আসলে আপনার তো এলাকারই, এই এলাকার আমার এলাকার ছেলে রুবেল, কি রকম দেখছেন রুবেল? ভালো ছেলে, ভদ্র ছেলে। এই যে ঘটনাটা ঘটছে আসলে কি রকমের, কি ঘটনা ঘটলো? ঘটনাটা কিভাবে বলছে তা ঘটছে তা তো বলতে পারবো না, শুনছি যে রুবেলের ধরছে, তো রুবেলের ধরছে কোন রুবেল? কারণ আমাকে তো আগে থেকে জানা থাকে যে ওই ছেলেটা একটু খারাপ আছে, ওর ভিতরে খারাপ জিনিস আছে, বা এই ছেলেটা ভালো, যখন এই রুবেলের কথা বলছে যে সরোয়ারের ছেলে, আমি রুবেল তো ভালো ছেলে, এ রুবেল তো এ ধরনের কাজ করতে পারে না।
আপনাদের মতে আসলে কি এই হয়রানিমূলক তাহলে আটক করছে এরকম একটা এইরমেরই এরমেরই বোঝা যায় পরিকল্পিত ভাবেই আটক হয়েছে আপনার যে এই বর্তমান রাস্তায় দাঁড়িয়েছেন এবং কেন দাঁড়িয়েছেন এখানে দাঁড়াইছি একটা নির্দোষ মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয় ওজাতকে সুস্থভাবে বেরিয়ে আসতে পারে এইটাই আমাদের দাবি স্থানীয় লোকজন আছেন আমরা তার সাথে সাংবাদিক মহোদয়রা আজকের যে আনিত অভিযোগ রুবেলের বিরুদ্ধে তার পিতা গোলাম সরোয়ার সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কারণ এই সম্বন্ধে কোনোদিন আমার জীবনে শুনি নাই এলাকার মানুষ সরে নাই আজকের এই যে মানববন্ধন করতে যাচ্ছে আপনাদের কাছে সবিনয় অনুরোধ মেহরবানি করে সুষ্ঠু তদন্ত দিয়ে ওকে আপনার একটা ফয়সালার মধ্যে যদি অপরাধী হয় অপরাধীর বিচার লইবে আমার বোধগম্য আসে না যে কোর্ট গার্ডের মাধ্যমে ওকে অ্যারেস্ট করা হয় আমি আশ্চর্য হয়ে গেছি আমি একটা সরকারি ডিপার্টমেন্টে ছিলাম যা হয়েছে না হয়েছে সম্পূর্ণ আপনাদের কাছে আপনারা ন্যস্ত করলাম সঠিক তথ্য না দিলে এই দেশের জনসাধারণ রাস্তাঘাটে হাঁটাচলা করতে পারবে না তারা তাদের ব্যক্তিত্ব লইয়া কোনোখানে বাঁচার কোনো সুযোগ নাই কাজে একটা যদি সংশোধন হয় তাহলে সম্পূর্ণ মানুষ সুস্থভাবে থাকতে পারবে এই রোবের নির্দোষী মিথ্যা বানোয়াট তার বিরুদ্ধে ইতিপূর্বে আজকদিন পর্যন্ত কোনো অভিযোগ শুনি নাই যদি কোনো পরিকল্পিত কোনো কিছু থেকে থাকে বা হয়ে থাকে আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি আপনারা সুষ্ঠু তদন্ত করে গোপনভাবে তদন্ত করে একটা ফয়সালা দিলে আপনারা দোয়া পাবেন আল্লাহর কাছে আমরা আপনাদের জন্য দোয়া করব বিষয়টি দেখার জন্য সানুনায় অনুরোধ করছি আসসালামু আলাইকুম স্থানীয় কবির ভাই আছেন তার সাথে কথা বলি জামাল ভাই আসলে রুবেলকে কিরকমের দেখছেন কারণ আপনি তো সবসময় আপনার কাছে কাছেই ছিল এরকম একটা আমরা যতটুকু জানতে পারছি ধন্যবাদ আমি কিছু কথা বলতে চাই বিষয়টা হলো যে একটি মানুষ এটি একটি এমন একটি মামলায় উনি অ্যারেস্ট হয়েছে মানে এমন একটি ঘটনায় এই ঘটনাটি আসলে ইয়াবা বা মাদকের যারা ব্যবসা করে তারা এলাকার মানুষ কিন্তু খুঁটিনাটি দুই একটা বিষয়ে আলোচনা হয় যে কে কোন পথে হাঁটে কে কীভাবে রোজগার করে কে কীভাবে খায় এগুলো কিন্তু এলাকার হাটে বাজারে আমি যেহেতু একজন ব্যবসায়ী প্লাস ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি 5 নং তো আমি কখনো আমার এই জীবনে আমি শুনি নাই যে রুবেল কোনো অনৈতিক কাজে জড়িত বা তার বিরুদ্ধে আমার জানা মতে যে কোনো একটি ডায়েরিও থানায় নাই যে সে অনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত আছে তো হঠাৎ করে এত বড় একটি চালান 200 পিস ইয়াবা যার বাজার মূল্য মনে হয় অনেক টাকা তো এতগুলো ইয়াবা সহ একটা মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে এটা এইরকম অ্যারেস্ট আর হয়েছে কিনা আমি জানি না আপনার তো ছোট ভাই রুবেল জি আসলে কি রকম আসসালামু আলাইকুম আপনি তো বড় ভাই তো বাবার সমানই থাকে যে আসলে সব সময় দেখাশোনা করে যে আপনি কি রকম দেখছেন আমার ছোট ভাই রেন্টাকার চালায় বিকালবেলা দুধ নিয়ে বাজারে গেছে বাজার যাওয়ার পরে ছোট পাথর খড়া ব্রিজের উপরে দাঁড়াইছে দাঁড়ানোর পর একজন পিছন দাঁড়াইছে অনপরিচিত আসার পরে কয় ভাই আমি কাটাখালী বাজারে যাব আবার আসবো পাতকাটা ওই কাটাখালী বাজারে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে রাস্তার পাশে দাঁড়া করিয়া কয় ভাই একটু দাঁড়ান আমি এক বাড়িতে যাই একটু কাজ আছে আমার আমি একটু কথা বললে আই এই কয়ে বাড়িতে ঢুকে গেছে যাওয়ার পরে ওখান থেকে উনি বাইরেই আইসে হাতে একটা ছোট শপিং ব্যাগ নিয়া বাইরেই আসার পরে পাতকাটা পৌরসভার ভিতরে ঢোকার আগে ওইখানে কয় ভাই আমার এখানে একটা আত্মীয় বাড়ি আছে একটু দাঁড়ান এখানে একটু কথা বলতে হবে এই কইয়া রুবেলের ওই রাস্তার পাশে দাঁড়া করাইছে দাঁড়া করানোর পরে ওই হাতের ব্যাগটা কয় ভাই এটা নেবো টানবো কি করতে হাতের ব্যাগটা ওই গাড়ির হ্যান্ডেলে লাগে রাইখা উনি ওই বাড়ির ভিতরে চলে গেছে চলে যাওয়ার পরে কোর্ট গাড়ি আটক করতে থাকে তা আমার দাবি আমার ভাই নির্দোষ এবং ও খুব ভালো মানুষ এলাকার সবাই জানে প্রশাসন সত্যি তদন্ত করে আমার ভাইয়ের জানি মুক্তি হয় প্রশাসন জানি এই ব্যবস্থাই করে আমরা খুব গরিব মানুষ এই বলে আমার দর্শক আমরা আসলে আরও একটু কথা বলার চেষ্টা করি এখানের স্থানীয় শিক্ষক আছেন তার সাথে কথা বলি এবং মুক্তিযোদ্ধা একজন বীর মুক্তিযোদ্ধা তার সাথে কথা বলি আপনি তো স্বাধীনতা যুদ্ধ করছেন দেশের অবস্থাও দেখছেন বর্তমান অবস্থাটাও দেখেন আসলে যে কি অবস্থায় আছে কিন্তু সেই অবস্থান থেকে আসলে আপনি কি দেখছেন আমি মনে করি এটা সম্পূর্ণই পরিকল্পিত এবং একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে রুবেল এটা নিঃসন্দেহে রুবেল আমার ছাত্র 6 হইতে 9 পর্যন্ত আমার স্কুলে পড়েছে তাকে কোনোদিন পড়া ছাড়া অন্য কোনো ক্রাইমের সাথে জড়িত বা কোনো দুষ্টামির জন্য একটা বেচরাঘাত আমার করতে হয় নাই এরকম ছাত্র আবার এরপরে সংসার জীবনেও
রুবেল অত্যন্ত নিরীহভাবে গ্রামে বসবাস করে। সেই রুবেল যে 200 পিস ইয়াবানিয়া সদর থানার সামনে মানে থানার পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারে, এটা সম্পূর্ণই অবিশ্বাস্য এবং পরিকল্পিত একটা ষড়যন্ত্রের শিকার ছাড়া আর কিছুই নয় বলে আমার বিশ্বাস। আমি মনে করি এইটা পারিবারিক গ্রাম্য কলহ, এই কলহ থেকেই এটার সূত্রপাত এবং ওখানে তাকে ফাঁসাবার জন্য কোনো সোর্স দিয়া তাকে ফাঁসানো হয়েছে। রুবেল যাতে এই মানে ষড়যন্ত্রের শিকার থেকে মুক্তি পায় আমি তার আশু কামনা করি। আপনাদের সবার সাথে কথা বললাম এবং জানতে পারলাম যে বিষয়টা আসলে যে ইয়াবা সহ আটক, আসলে ইয়াবা কোথা থেকে আসছে বা কোন সোর্সের মাধ্যমে আসছে সেটা যদি আসলে দেখা হয় খতিয়ে, তাহলে তো মনে হয় যে আমার যে আমি সেই কথাই আসতেছি। আমার মনে হয় যে এইটা তদন্ত করলে সবচেয়ে ভালো হবে যে রুবেল রাস্তায় দাঁড়াবার 2 মিনিটের ভিতরে যে কোস্টগার্ড আসে তাকে ধরে এবং রুবেল 200 পিস ইয়াবা তার কাছে পায় গাড়ির হ্যান্ডেলের সাথে ঝুলানো। আমি যদি অন্যায় মানে কোনো কাজ করি তাইলে অবশ্যই এটা সতর্কভাবে আমি চলি, আমি এটা হ্যান্ডেলের সাথে ঝুলাইয়া রাখিয়া ওখানে বসে থাকতে পারি না, এটা তো আমার সেফের জন্য আমি সতর্ক থাকব। কিন্তু রুবেল যদি প্রকৃতভাবে জানতো যে ওই ব্যাগের ভিতরে ইয়াবা আছে তাইলে ওভাবে নিশ্চয়ই দাঁড়াইতো না। অতএব রুবেলকে যখন এই অবস্থায় পাওয়া হয়েছে এটা নিশ্চয়ই ষড়যন্ত্রের শিকার। এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের সোর্স মানে ওই কোস্টগার্ডরা কীভাবে এই সোর্স পাইল, সেই সোর্স উদ্ধার করলেই ঘটনা মানে উদ্ধার হবে। আমি বিশ্বাস করি যে এই সোর্সটাকে উদ্ধার করা হোক। দর্শক, আমরা ছিলাম এতক্ষণ আমাদের পাত্রকার নিউজের মাধ্যমে স্থানীয় এই জায়গাটিতে, যেখানে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন দুটি একত্রিত করেছেন স্থানীয় সকল স্তরের মানুষ, মুক্তিযোদ্ধা সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় যারা আছেন সবাই। কোস্টগার্ডের এই মিথ্যে হয়রানি থেকে এলাকাবাসী সকলেই মুক্তি চায় এবং এই রুবেল সে নির্দোষ সেটা দাবি করছেন তারা। আমরা শুরু থেকেই পাত্রকার নিউজের আপনাদের নিয়েছিলাম, পরবর্তী আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।